থামস আপ হোক কিংবা পেপসি, কোল্ড কফি হোক কিংবা মিল্কশেক, সবকিছুকেই হার মানায় যদি পাশে থাকে চকোলাভা কেক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চকোলাভা কেক। এটা খুবই টেস্টি একটা জিনিস যেটা আপনারা ইজিলি ঘরে তৈরি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমরা কীভাবে এই চকোলাভা কেক তৈরি করছি। আমরা দুই পদ্ধতিতে এই চকোলাভা কেক আপনাদের তৈরি করে দেখাবো, একটা মাইক্রো ওভেনে আর একটা হলো গ্যাসে। তো বন্ধুরা, কিপ ওয়াচিং। এই চকোলাভা কেক তৈরি করার জন্য আমরা নিয়ে নিয়েছি একটা ওরিও বিস্কুট, নিয়েছি নর্মাল ডায়েরি মিল্ক চকলেট, অ্যাকচুয়ালি নিয়েছি দুধ, চিনি যেটা আমরা মিক্সিতে গ্রিন্ড করে নিয়েছি, আর বেকিং পাউডার। তো বন্ধুরা দেখুন আপনারা কিভাবে আমরা এই চকোলাভা কেক ঘরে তৈরি করছি। প্রথমে আমরা ওরিও বিস্কুটটাকে এই মিক্সিং জারের মধ্যে আমরা নিয়ে নেব এবং ভালো করে আমরা এটাকে গ্রিন্ড করে নেব। আপনারা দেখছেন আমাদের কিন্তু খুব ভালো করে ওরিও বিস্কুটটা আমরা গুঁড়ো করে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে অ্যাড করব চিনি, যেটা আমরা অলরেডি মিক্সিতে আগে থেকেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। দুধ, এবং সামান্য পরিমাণে বেকিং পাউডার। এবারে আমরা আবার সেম একইভাবে এই সব মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমরা নেক্সট স্টেপ কি করব সেটা আপনারা দেখুন। আমরা বাটি এবং কাপ নিয়ে নিয়েছি যার মধ্যে আমরা এই লাভা কেকটা তৈরি করব। তো এই বাটি এবং কাপের মধ্যে প্রথমে আমরা হালকা বাটার আমরা মাখিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমরা কিভাবে এগোচ্ছি।
আপনারা দেখছেন আমাদের চকোলাবা কেক তৈরি হয়ে গেছে। আমরা দুটো পদ্ধতিতে এই চকোলাবা কেক তৈরি করা দেখালাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রান্নাটি, প্লিজ আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।